ফেসবুক ব্যবহার করলে আজকের অসাধারণ তিনটা সেটিংস শিখে নিন। প্রথম সেটিংসটা হচ্ছে, অনেক ফ্রেন্ড আছে আমাদের ট্যাগ দিয়ে পোস্ট করে। যখনই উনি আপনার আইডিটাকে ট্যাগ দিয়ে পোস্ট করবে, ওনার আইডি থেকে যা পোস্ট করলো আপনার আইডি থেকে অটোমেটিক পোস্ট হয়ে যায়, ঠিক না? চাইলেই কিন্তু আপনি এই ট্যাগ থেকে মুক্তি পাবেন। আজকের পর থেকে আপনার পারমিশন ছাড়া কেউ ট্যাগ করতে পারবে না আপনাকে। এই সেটিংসটা কীভাবে বন্ধ করে রাখবেন সহজে দেখাচ্ছি। সোজা ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে এখান থেকে কিছু অপশন পাবেন, থ্রি লাইন অপশন, থ্রি লাইনে টাচ করবেন, এখান থেকে সেটিংসে চলে আসবেন। আপনারা কিন্তু নিচ থেকেও সেটিংসে আসতে পারবেন। এইখানে আপনার প্রোফাইল সেটিংস পাবেন, প্রোফাইল সেটিংসে টাচ করে দিবেন। প্রোফাইল সেটিংসে আসার পরে এখান থেকে এই যে দেখুন স্পষ্টভাবে লেখা আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই প্রথম একটা অপশন পাবেন, হাউ ক্যান পোস্ট ইউর প্রোফাইল, এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ফ্রেন্ড, মানে হচ্ছে আপনার প্রোফাইলে আপনার ফ্রেন্ড চাইলেই ট্যাগ দিয়ে পোস্ট করতে পারবে। এখন আপনি পারমিশনটা অফ করে দিতে পারবেন, অনলি মিতে দিয়ে রাখবেন। এই যে দেখুন আমি অনলি মিতে দিয়ে রাখলাম, আমার প্রোফাইলে শুধু আমি পোস্ট করব, অন্য কেউ ট্যাগ দিয়ে পোস্ট করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ট্যাগ থেকে মুক্তি পাবেন। তো এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাবো, এটাও কিন্তু অসাধারণ একটা সেটিংস। ধরুন আপনার ফেসবুক আইডি থেকে কোনো কিছু পোস্ট করবেন, আপনি চাচ্ছেন না আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে কিছু কিছু বন্ধুর কাছে এই পোস্ট পৌঁছাক, আপনি চাইলে কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। আপনি পোস্ট করবেন, ওনার কাছে পৌঁছাবে না, ওনাকে আনফ্রেন্ড করতে হবে না, আনফ্রেন্ড ছাড়াই কিন্তু কাজটা করতে পারবেন। ধরেন আপনি যদি আপনার বন্ধুরে আনফ্রেন্ড করে দেন সে কষ্ট পাবে, কিন্তু আপনার পোস্ট ওনার কাছে পৌঁছাবে না। এটা কীভাবে করবেন, আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর একটু নিচে চলে আসবেন, এইখানে অল ফ্রেন্ডসে চলে আসবেন। এই যে দেখুন আমি অল ফ্রেন্ডসে টাচ করে দিলাম। এইখানে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে সবাইরই দেখতে পাবেন। এখন আপনি চাচ্ছেন না যে ওনার কাছে আপনার পোস্ট পৌঁছাক, কীভাবে অফ করে রাখবেন, এই সেটিংসটা কীভাবে করবেন, ওনার প্রোফাইলে টাচ করতে হবে। প্রোফাইলে টাচ করার পরে এইখানে দেখুন ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, ফ্রেন্ডসে টাচ করবেন। ফ্রেন্ডসে টাচ করার পরে এখানে দেখুন এডিট ফ্রেন্ড লিস্ট, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে, এইখান থেকে রেক্সটিট একটা অপশন পাবেন, এই অপশনটাতে টিকমার দিয়ে রাখবেন। টিকমার দিলেই আপনি যা কিছু পোস্ট করবেন ওনার কাছে আর পৌঁছাবে না। এই যে দেখুন এই বন্ধুর কাছে আর পৌঁছাবে না। এখন আপনি যদি চান যে আপনার পোস্ট পৌঁছাক, আবার কিভাবে অন করে দিবেন, মানে সেটিংসটা কিভাবে করবেন, একইভাবে চলে আসবেন। এখানে ফ্রেন্ডসে টাচ করতে হবে, ফ্রেন্ডসে টাচ করার পরে এখানে দেখুন এডিট ফ্রেন্ডস লিস্ট, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে কিন্তু এখান থেকে টিকমার তুলে দিলেই আপনি যা কিছু পোস্ট করবেন আপনার আইডি থেকে ওনার কাছে পৌঁছাবে, আর এইভাবে আপনি চাইলেই বন্ধ করে রাখতে পারবেন। আনফ্রেন্ড ছাড়াই কিন্তু কাজটা করা যাবে, আপনি যা কিছু পোস্ট করবেন ওনার কাছে পৌঁছাবে না যদি এখানে টিকমার দিয়ে রাখেন। তো আশা করি এইটাও খুব সহজে বুঝতে পেরেছেন। তো এখন আপনাদেরকে দেখাবো তৃতীয় সেটিংসটা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা সেটিংস। আমরা যখন থেকে ফেসবুক আইডি ব্যবহার করি তখন থেকে কিন্তু অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অনেকে জুলাই রাখে, অনেকে অ্যাকসেপ্ট করে না, ঠিক না? এখন আপনি চাইলেই কিন্তু তাদের কাছ থেকে ক্যান্সেল করে দিতে পারবেন। যাকে যাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন আপনি চাইলেই ক্যান্সেল করে দিতে পারবেন। এই সেটিংসটা কীভাবে করবেন এটাও কিন্তু খুব স্পেশাল একটা সেটিংস। সোজা ফেসবুকে চলে আসবেন। আসার পরে একইভাবে আপনারা প্রোফাইলে ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি প্রোফাইলে ট্যাপ দিলাম। প্রোফাইলে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন, এইখানে দেখুন ফাইন্ড ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে সর্বপ্রথম চলে আসবেন একদম টেনে, প্রথমে আসার পরে এখানে দেখুন সি অল, সি অলে টাচ করে দিবেন। সি অলে আসার সাথে সাথে এখানে দেখুন থ্রি ডট অপশন পাবেন, থ্রি ডট অপশনে টাচ করতে হবে। থ্রি ডট অপশনে টাচ করার পরে এখানে দেখুন ভিউ সেন্ড রিকোয়েস্ট, মানে আপনি যাকে যাকে পাঠাইছেন রিকোয়েস্ট এখানে দেখতে পাবেন। ভিউ সেন্ড রিকোয়েস্টে টাচ করলেই এই যে দেখুন অনেকেই পাঠানো হয়েছে আইডি থেকে রিকোয়েস্ট, যারা যারা আপনাকে অ্যাকসেপ্ট করে নাই জুলাই রাখছে তাদের কাছ থেকে আপনি ক্যান্সেল করে আসতে পারবেন। এই যে দেখুন আমি ক্যান্সেল করে দিলাম, এই যে দেখুন ক্যান্সেল, এরকমভাবে ক্যান্সেল করে দিবেন। আপনি যাকে যাকে রিকোয়েস্ট পাঠাইছেন ঠিক এইভাবে ক্যান্সেল করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই সেটিংসটা আপনারা কীভাবে করবেন। বন্ধুরা, এই তিনটা সেটিংস থেকে আপনাদের কোন সেটিংসটা ভালো লেগেছে আর উপকার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।